বন্ধুরা আজকে চলে এসছি একটা অন্যরকম ভিডিও নিয়ে দেখো তো আমাকে কিরকম লাগছে এই প্রথমবার জীবনে আমি কারোর থেকে সাজলাম তো চলো দেখো আজকে তোমাদের মেকআপের ভিডিওটা পুরোটা শেয়ার করব এই যে আমি একদম চলে এসেছি দেখছো বিনা মেকআপে তো এবার আমাকে আছে মেকআপ আর্টিস্ট যে সাজাবে প্রথমে মুখে একটা স্প্রে দিয়ে দিল জানি না কিন্তু এত কিছু নাম আমি তাই বলতে পারবো না চলো যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের বলার চেষ্টা করছি ফার্স্টেই এই যে ফাউন্ডেশনের মতো কি একটা দিয়ে দিলো মুখের মধ্যে দিয়ে ভালো করে মুখে সাদা করে একদম ভূত বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তারপরে ব্লেন্ডার দিয়ে মা মুখেতে একদম থেপে 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 আর্ধেক চামড়াই আমার মনে হয় উঠে চলে গেল এই দেখতে পাচ্ছো এটা পুরোটা মুখে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছে আমাকে একদম ভূতের মতো দেখতে লাগছে প্রথমে তো দেখে ভাবলাম বাবারে বাবা এ কী করছে বাবা আমাকে তারপরে আস্তে আস্তে দেখো এটা মুখের মধ্যে কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে তো তারপরে আবার খানিকটা ফাউন্ডেশনের মতো নিয়ে আবার খানিকটা ভূতের মতো লেপে দিল তার সাথে গলাতেও দিয়ে দিচ্ছে কারণ মুখের সাথে আবার গলাটাও ম্যাচ করতে হবে না হলে তো দেখতে খারাপ লাগবে চলো এবারে আর ওই বিউটি ব্লেন্ডারটা নেয়নি এবারে নিয়েছে তুলি ব্রাশের মতো দিয়ে মুখে ঘষে 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 পুরোটা একদম যেটুকু নিয়ে ভূত বাকি ছিল পুরোটা একদম ভূত বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সাদা একদম মনে হচ্ছে কোথা থেকে ভূত নেমে এসছে যাই হোক দেখি কতটা কী হয় জানি না বাবা বড্ডও সাদা লাগছে আমার তার সাথে কানটাকেও ঘষে ঘষে সাদা করে দিল গলাটাকেও এবার ঘষে ঘষে ভালো করে সাদা করে দিচ্ছে দেখো কেমন লাগছে বলো তো এই অবস্থায় যদি কোথাও যেতে হতো তাহলে কি হতো সবাই বলতো কিন্তু এই স্যাররা গাছ থেকে নেমে এসছে একটা ভূত তো চলো দেখি আবার বিউটি ব্লেন্ডার দিয়ে আবার মুখের মধ্যে থেপে 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 একদম ভালো করে মুখের মধ্যে বসিয়ে বসিয়ে একদম পুরো সাদা ভূত করে দিয়েছে তারপরও হয়নি এবার চলে এসছে দেখো পাউডারের মতো কি একটা মাখিয়ে দিল এবার মনে হচ্ছে আমার চোখের মেকআপটা শুরু হবে দেখি চোখটা কীরকমভাবে করছে ফার্স্টে আই শ্যাডো দিয়ে ভালো করে সুন্দর করে এঁকে দিচ্ছে যাই হোক তো শেষ অবধি দেখো কেমন দেখতে লাগছে ভিডিওটা আর কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিল তো এখানে মোটামুটি বিভিন্ন রকমের রকমারি কালার দিয়ে ভালো করে চোখ আঁকা চলছে তো দেখে দেখা যাক চোখটা কীরকমভাবে আঁকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভিডিওটাকে অনেক ফাস্ট করে দিয়েছি যাতে তোমরা বোর না হয়ে যাও আমার মেকআপ দেখতে দেখতে তো এখানে বিভিন্ন রকমের কালার দিয়ে বেশ ভালো করে চোখেতে আই মাখিয়ে দিচ্ছে ভালো করে সুন্দর করে ব্লেন্ড ফ্লেন্ড করে একদম চোখটা একদম দারুণ সুন্দর করে দিলো যাই হোক এই প্রথমবার মেকআপ আর্টিস্ট থেকে সাজছি বলে কথা প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিলাম কেরকম সাজাবে না সাজাবে যাই হোক একটা পার্টিতে ছিল অনুষ্ঠান সেটা ছিল তাতানের জন্মদিন তো সেই অনুষ্ঠানের বিশেষেই সাজা হয়েছে তো সুন্দরভাবে সাজিয়ে দিল তো এরপরে দিয়ে দিচ্ছে কাজল চোখের মধ্যে কাজল পরিয়ে দিল মানে আইলাইনার যেটা ওপরে পড়ে আর কি তারপরে নিচে দিয়ে দেবে কাজল তো মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগছে না এই যে পুরোপুরি ডান হয়ে গেছে মেকআপ এবার চুল বাদা চলছে মোটামুটি গয়নাগাটি সব পরে একদম আমি রেডি দেখতে পাচ্ছ এবার মাথাতে সুন্দর করে ফুল টুল আটকে দেবে দিয়ে একদম আমাকে পুরো রেডি করে দেবে তো একদম ফাইনালি দিদির সাজানো শেষ চলো এবার দেখি তো ফ্রেন্ড ফাইনালি আমার সাজা কমপ্লিট তো আজকে আমি সেজেছি জয়শ্রী কাছ থেকে তো খুব ভালো লাগছে দেখো আমার তো সেজে আমার নিজের খুব ভালো লাগে বা তোমরা আমাকে কমেন্ট করে জানা যে কিরকম সাজিয়েছে আর যদি অবশ্যই জয়শ্রী কাছে সাজতে চাও আমি নিজের ড্রেসক্রিপশানে তোমাদের লিংক দিয়ে দিচ্ছি ওর কন্ট্যাক্ট ডিটেলস তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ তোমাকে তো ফাইনালি দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে আমাকে অবশ্যই জানাও তো চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো